ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে রান তাড়ায় সামনে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সৌম্য সরকার ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত টুর্নামেন্টে স্বল্প সুযোগ পেয়ে নিজেদের মেলে ধরেছেন লেটন দাস মেহেদি হাসান মিরাজ রাও কোচ স্টিভ রোডসের কণ্ঠে তাই তরুণদের গুণগান তার মতে সিনিয়রদের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ দলের এমন গভীরতা বিশ্বকাপে বড় ম্যাচ জয়ে আত্মবিশ্বাস যোগাচ্ছে কোচকে গত শুক্রবার ডাবলিনের মালাহাইডে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে পরাজিত করে আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো বহুজাতিক কোন টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ পিঠের পেশিতে চোটের কারণে ফাইনালে দলের সঙ্গে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান উইন্ডিজদের বিপক্ষে বড় লক্ষ্য তারা করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন সৌম্য সরকার করেছেন একচল্লিশ বলে রান এরপর শেষের দিকে তেইশ বছর বয়সী মোসাদ্দেক হোসেন সৈকতের অসাধারণ ইনিংসে সাত বল হাতে রেখেই জয় পেয়েছে টাইগাররা অভিজ্ঞ তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহরা রেখেছেন পরোক্ষ অবদান তাই তো তরুণদের প্রশংসায় পঞ্চম কোচ স্টিভ রোডস কোচের মতে শুধুমাত্র অভিজ্ঞরা নয় বাংলাদেশের তরুণরাই বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে বিশ্বকাপে বড় ম্যাচ জিততে দলকে বড় ধরনের সাহায্য করতে পারে টাইগার তরুণরা এ প্রসঙ্গে কোচ স্টিভ রডস বলেন দুই তিনজন তরুণ অসাধারণ ইনিংস খেলছে উদাহরণস্বরূপ আমি মোসাদ্দেকের কথা বলতে পারি সে দলের সবাইকে চাপে রেখেছে কিন্তু তার নিজেরও দলে খেলা অনিশ্চয়তা আছে সুযোগ পেয়ে সে কাজে লাগিয়েছে এটাই হলো দলের গভীরতা এটা আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে

আমরা এখন যে কোনো বড় ম্যাচ জিততে পারি বাংলাদেশ দল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী কারণ তরুণদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে শুধুমাত্র অভিজ্ঞদের উপর নির্ভরশীল নয় বাংলাদেশ আমি মনে করি তরুণদের এই গভীরতার কারণে সিনিয়র পাঁচ ক্রিকেটারকে নিয়ে মানুষের কথা বলা এখন থামবে কারণ তরুণরাই দলকে জিতাতে বড় অবদান রাখতে পারে বাংলাদেশকে এবার বিশ্বকাপ জিতাতে পারে তরুণরা এমনটাই মনে করছেন কোচ স্টেব্রডস। তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণ গড়া বাংলাদেশ দল যে এবারের বিশ্বকাপে কতটাই শক্তিশালী তা কোচ স্টিভ রডসের মুখে ফুটে উঠেছে